আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি ইমানদার মেয়ের কবরের আজাবের গল্প শোনাব, যে মেয়েটি ছিল কুরআনের হাফিজা আর সে সেলাই মেশিনের কাজ করে জীবিকা নির্বাহ করত। কি এমন পাপ করেছিল সে যার কারণে তার মৃত্যুর পর কঠোর শাস্তি নাজিল হয়েছিল, যার কবরের আজাবের কথা শুনে গ্রামবাসীরা চমকে গিয়েছিল। যেহেতু সে খুব পরহেজগার একজন মেয়ে ছিল, তার মৃত্যুর পর তার অজানা কৃতকর্মের কথা তার মায়ের কাছ থেকে শুনে সকলে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ অনেক মহিলারাই কাপড় সেলাই করার সময় এ ধরনের ভুল করে থাকেন। আজকের এই গল্পটি অনেক শিক্ষণীয়, আর বিশেষ করে সেই সকল মানুষদের জন্য যারা দর্জি বা সেলাইয়ের কাজ করেন, কারণ অজান্তে তারা এমন সব ভুল কাজ করে বসেন যে কারণে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন। সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। বন্ধুরা, কোনো একটি শহরে দূরবর্তী এলাকায় ফাতেমা নামের একটি মেয়ে তার মায়ের সাথে বসবাস করত। তার বাবা মারা গিয়েছিল। ফাতেমার মা ফাতেমাকে একই সাথে কোরআনের হাফিজা বানিয়েছিল, স্কুলে পড়িয়েছিলেন আর সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন, যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে তারা সংসার চালাতে পারে, মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারে। ফাতেমা খুবই পরিশ্রমী একটি মেয়ে ছিল। ফাতেমার কাছে পোশাক বানানোর জন্য তার কিছু শর্ত ছিল, যা নিয়ে সে কখনো আপোষ করত না। যেমন এই তো সেই দিনের কথা, আসর গড়িয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল। তখন অনেকটা সময় ধরে তার কাছে দুজন মহিলা বসেছিল। তারা বারবার ফাতেমাকে তাদের জামা তৈরি করে দেওয়ার জন্য বলছিল, কিন্তু ফাতেমা তাদেরকে এক কথায় উত্তর দিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না। কারণ ওই দুজন মহিলা ফাতেমাকে অনুরোধ করে বলল, দেখো ফাতেমা, তুমি সবার জামা খুব সুন্দর করে বানিয়ে দাও, আমাদেরও জামা বানিয়ে দাও দয়া করে, অনেক দামি কাপড় কিনেছি আমরা। আমরা খারাপ কোনো দর্জিকে আমাদের জামা কাপড় এবং টাকা দিয়ে ডিজাইন নষ্ট করতে চাই না। তুমি তো জানোই এই পাড়ার সবাই তোমার কাছেই জামা বানায়, তুমি কম খরচে অনেক সুন্দর জামা বানিয়ে দাও। ফাতেমা বলল, কিন্তু যেরকম ডিজাইন আপনারা করে দিতে বলছেন এই ধরনের জামা আমি বানাই না, এই ডিজাইনে পিঠ অনেকটা বের হয়ে থাকবে, পায়জামার ডিজাইনও পা টাকনুর উপর দেখা যাবে, তওবা তওবা, আমি এই ধরনের জামা কীভাবে বানাবো। এই কথা বলে ফাতিমা স্পষ্টভাবে নিষেধ করে দিল। ওই মহিলারা বলল, আমরা তোমাকে 1,000 টাকা দিব, তোমার হাতের সেলাই আমাদের খুব পছন্দ, তুমি খুব যত্নের সাথে কাজ করো। ফাতেমা মেশিন থেকে উঠে বলল, না আপা, এই জামা আমি বানাবো না। তারপর সে বাচ্চাদের কোরআন পড়াতে চলে গেল। ফাতেমার মা এই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আর বললেন, আমার মেয়ে অনেক পর্দাশীল, এই কারণে সে এই ধরনের খোলামেলা ধরনের জামা কাপড় বানায় না। ওই দুই মহিলা চলে যাওয়ার পরে ফাতেমার মা ফাতেমাকে বললেন, মা, তুই কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিস, কেন তুই জামা বানিয়ে দিতে চাইলি না, তাদের জামা বানিয়ে দিলে তারা তোকে 2,000 টাকা দিত। ফাতেমা বলল, মা, আমি কাউকে এরকম খোলামেলা অশ্লীল জামা বানিয়ে দিতে পারবো না। ফাতিমা তার ওড়না ঠিক করতে করতে ওযু করতে গেল, আর তার মাও চুপ হয়ে গেলেন। তিনি যখনই ফাতেমার সাথে এরকম ধরনের কোনো কথা বলতেন, তখন ফাতেমা এই দুই ধরনের উত্তর দিত। ফাতেমার মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন, তার মা মানুষের বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করত। এইভাবে কাজ করতে করতে ফাতেমা তার বিয়ের জন্য সব কিছু তৈরি করে ফেলল। তারপর ফাতেমার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে করিয়ে দিলেন। ছেলেটি অবশ্য গরিব ছিল, কিন্তু সে ফাতেমাকে অনেক সম্মান করত। ফাতেমার মা মেয়ের বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, আমার তো কোনো ছেলে নেই, শুধু একটি মেয়ে ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই, তাই আমি আমার মেয়ে এবং আমার জামাইকে বাড়িতেই রাখব। ফাতেমার শ্বশুর বাড়ির লোকরাও এই কথাতে রাজি ছিল, কারণ ইতোমধ্যে ফাতেমার আরও দুজন ভাসুর এবং একজন দেবর স্ত্রীসহ ফাতেমার শ্বশুর বাড়িতে থাকত। এই কারণে ফাতেমার শ্বশুর শাশুড়িও ফাতেমার মায়ের এমন প্রস্তাবে অমত করেননি। এভাবে ফাতেমার বিয়ের পর নিজের মায়ের বাড়িতেই থাকতে লাগল। তার স্বামী যতই ইনকাম করুক না কেন, তবুও সংসার খুব কষ্টের মধ্য দিয়ে চলত। ফাতেমাকে এখনও কাপড় সেলাই করতে হতো। এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো। ফাতেমা গর্ভবতী হল। ফাতেমার দ্বারা দর্জির কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল।
এদিকে ফাতেমা তার সন্তানের সুখবর দিল, অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকুরি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে ফাতেমা কান্না করতে লাগলো। সে বলল, আমার এখন কি হবে, আমি এই অবস্থাতে কিভাবে সেলাইয়ের কাজ করব। ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করে বলে যে সে কিছুদিনের মধ্যেই আরেকটা কাজ ঠিক করে নিবে। ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান। গর্ভবতী অবস্থায় ফাতেমার স্বামী ফাতেমার অনেক খেয়াল রাখত। যখন সে কাপড় সেলাই করতে বসত, তখন রহমান তাকে চা বানিয়ে দিত, কখনো নাস্তা বানিয়ে দিত, আর রোজ বাইরে কাজ খুঁজতে বের হতো। কিন্তু সে কোনো কাজই খুঁজে পাচ্ছিল না। এরকমভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়ল। ফাতেমা ফুটফুটে একটি মেয়ের জন্ম দিল। ফাতেমার স্বামী এবং ফাতেমার মা বাচ্চা দেখে খুবই খুশি হল। ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটা ঘরে মিষ্টি বিতরণ করা শুরু করল। অদ্ভুতভাবে কন্যা সন্তান জন্মের সাথে সাথে রহমানের চাকুরিও হয়ে গেল। যেখানে ফাতেমার স্বামী চাকুরি পেয়েছিল সেখানকার মালিক খুবই শক্ত প্রকৃতির মানুষ ছিল। সে তার কর্মীদের সাথে খুবই নির্দয় ব্যবহার করত। কাজ ছাড়া অন্য কিছু সে বুঝত না। অসহায় মানুষগুলো বাধ্য হয়ে তার কারখানায় কাজ করত, আর ওই লোক প্রায় সময় কর্মচারীদেরকে খারাপ ভাষায় গালি দিতেন। এদিকে ফাতেমার সংসার খুব কষ্টের মধ্য দিয়ে চলছিল। যখন ফাতেমার মেয়ে কিছুটা বড় হলো, তখন ফাতেমা আবারও সেলাইয়ের কাজ শুরু করে দিল, যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে। যেসব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন, তাদের জামা কাপড় থেকে যে কাপড় বেঁচে যেত, সেই কাপড়গুলো সেই মহিলাগুলো ফাতেমাকেই দিয়ে দিতেন। এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো জোড়া দিয়ে ফাতেমা তার মেয়ের জন্য ফ্রক সেলাই করে পড়াতো। এইভাবে তাদের দিন চলছিল, কারণ ফাতেমার স্বামী তো এত টাকা ইনকাম করতো না যাতে করে সে অনেক বেশি খরচ করতে পারে। কারেন্টের বিল আর ঘরের বাজারের খরচই শুধু তার স্বামী দিতে পারত। এরপর তাদের জীবনে আরও দুর্দশা নেমে এলো। এদিকে সিঁড়ি থেকে পড়ে ফাতেমার মাথা ফেটে গেল। তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল যা থেকে ফাতেমার মা চিৎকার করে কান্না করতে শুরু করলেন এবং গ্রামের মানুষ তাদের বাড়িতে জড়ো হয়ে গেল। খুব শীঘ্রই ফাতেমার স্বামীকে খবর দেওয়া হলো। সেদিন সাপ্তাহিক ছুটির দিন ছিল, তবুও ফাতেমার স্বামী কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা কামানোর জন্য। সে ভেবেছিল এই টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে। যখন সে তার স্ত্রীর এমন বিপদের কথা জানতে পারল, তখন সে তাড়াতাড়ি ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবিটা পকেটে রেখে বাড়িতে ছুটে আসলো। ফাতেমাকে হাসপাতালে নিতে নিতে সে রাস্তাতেই মারা গেল। রহমানের ফাতেমার বলা অনেক কথা খেয়াল পড়ছিল। সে ছটপট করে কান্না করছিল। ফাতেমার মা এই কারণে আরও বেশি কান্না করছিল যে ছোট বাচ্চার এখন কি হবে মা ছাড়া, এখনও সে তো মায়ের দুধ খায়। এইসব চিন্তা করে সে আরও জোরে কান্না করছিল। ফাতেমার হঠাৎ মৃত্যুতে সবাই আফসোস করল। সবাই বলাবলি করছিল কে জানতো এরকম যুবতী একটি মেয়ে এত কম বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। সবাই ফাতেমার ভালো গুণগুলো বলছিল। গ্রামের সকলেই জানতো ফাতেমা কতটা নেক এবং পরহেজগার ছিল। সে সকলের খেয়াল রাখত, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। ফাতেমার মা এবং স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ফাতেমার জানাজার সময় ঘনিয়ে আসলো। জানাজার পরে ফাতেমাকে একটি কাছের কবরস্থানে দাফন করা হলো। ফাতেমাকে কবর দেওয়ার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবিটা পড়ে গেল। কবর দিয়ে সে ঘরে ফিরে আসলো। সন্ধ্যা হতেই সবাই যার যার বাড়িতে চলে গেল। ফাতেমার চলে যাওয়ার পরে ঘর একদম মরুভূমি হয়ে গিয়েছিল। ফাতেমার সেলাই মেশিন সামনেই পড়েছিল। সেলাই মেশিন দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন, কারণ জীবনের প্রথম থেকেই এই মহিলার বিধবা হওয়ার শোক ছিল। তার উপর নিজের এত কম বয়সী মেয়েকে হারিয়ে ফেলা, এরপর তার ছোট নাতনি একা হয়ে যাওয়ার কষ্ট তাকে বারবার কষ্ট দিচ্ছিল। ফাতেমার স্বামী ফাতেমার মাকে সামলাচ্ছিল আর কোলে নিজের বাচ্চাকে বসিয়ে রেখেছিল, কিন্তু মা কি আর কখনো শান্ত হয়। যে মেয়ে তার মায়ের ডান হাত হয়েছিল সে এত তাড়াতাড়ি চলে গেল, ফাতেমার মা এটাই বিশ্বাস করতে পারছিলেন না। ফাতেমা বলেছিল, এই তো কিছুক্ষণ আগেই আমার মেয়ে কাপড় সেলাই করছিল, হঠাৎ করেই কি হয়ে গেল। ফাতেমার মায়ের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। ফাতেমার ছোট মেয়েটিও ছটফট করে কান্না করছিল। ফাতেমার স্বামী আগামী দু তিন দিন কাজে না গিয়ে সে তার মেয়ের এবং মৃত শাশুড়িকে অনেক খেয়াল রাখতে চাইল। সে নিজেও স্ত্রী হারানোর শোকে খুব কষ্ট পাচ্ছিল। এই জন্য সে তার মালিককে বলতে চেয়েছিল যে সে আগামী দু তিন দিন কাজে আসবে না। কিন্তু ফাতেমার স্বামী পকেটে হাত দিল, সে চাবি খুঁজে পেল না। সে খুব চিন্তায় পড়ে গেল। অনেক ভাবার পরেও তার শুধু এটাই মনে পড়ল যে চাবি তো সে পকেটে রেখেছিল। ফাতেমার মা তার জামাইকে চিন্তিত চেহারায় দেখছিলেন। তিনি বললেন, রহমান বাবা কি হয়েছে? তখন রহমান তার শাশুড়িকে বলল, মা আমার পকেটে চাবি ছিল, জানি না তা কোথায় পড়ে গিয়েছে।
জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে। তখনই রহমানের মাথায় এই কথা আসলো যে হয়তোবা তার চাবি কবরের মধ্যেই পড়ে গেছে। সে অনেক চিন্তায় পড়ে গেল, কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিল। সে তো রহমানকে কোনোভাবেই ছাড়বে না, সামান্য একটি চাকরির জন্য সে রহমানের জান নিতেও দ্বিধাবোধ করবে না, কারণ সে মানুষের চেয়ে নিজের কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করত। রহমান মনে মনে এগুলোই ভাবছিল। ঠিক তখনই ফ্যাক্টরির মালিকের কল আসলো। সে বলল, সকালে আমি সকলকে কাজে দেখতে চাই, এখনই আমার বাসায় এসে চাবি দিয়ে যাও, যাতে আমি সকাল সকাল কর্মচারীদেরকে কাজে লাগাতে পারি। এই কথা শুনে রহমানের অবস্থা খারাপ হয়ে গেল। সে এটাও সাহস করে বলতে পারল না যে চাবি কোথায় হারিয়ে গেছে। সে বলল, আমি আপনাকে চাবি কাল সকালে বুঝিয়ে দেব। তাই তাকে রাতের মধ্যেই চাবি খুঁজে বের করতে হতো। অনেক ভাবনা চিন্তার পরে সে কবরস্থানে গেল। ওই সময় রাত 12টা বাজছিল, আর ফাতেমার মেয়ে তার নানির কাছে ঘুমিয়েছিল। ফাতেমার স্বামী রাত 12টা বাজে কবরস্থানে গেল। তার মন বিষণ্ণ ছিল, অনেক কষ্ট এবং ভয় ছিল তার মনে। এর আগে কখনো সে এত রাতে কবরস্থানে আসেনি। এই কবরস্থান গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ছিল। সে একদমই বুঝতে পারছিল না তার কী করা উচিত, কিন্তু সেটা অনেক গুরুত্বপূর্ণ চাবি ছিল, যা সে বেখেয়ালি হয়ে হারিয়ে ফেলেছিল। চাবি খুঁজতে খুঁজতে সে রাত 12টা বাজে কবরস্থানে পৌঁছে গিয়েছিল। ভয়ে তার বুক ধুকধুক করছিল। সন্ধ্যার সময় সে তার স্ত্রীকে যেই কবরে দাফন করেছিল, রাতের বেলা সে আবারও সেই কবরের কাছেই গেল। তারপর সে কোদাল দিয়ে কবর খুঁড়তে শুরু করল। তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাওয়া। কেবল সে কিছুটা অংশ খুঁড়েছিল। তখনই কবরস্থানের দারোয়ান তাকে জিজ্ঞেস করল, তুমি কেন কবর খুঁজছো, তুমি কি লাশ চিন্তাইকারী? কিন্তু যখন দারোয়ান ভালো করে রহমানের চেহারা দেখল, তখন সে বলল, তুমি তো সেই ব্যক্তি না যে সন্ধ্যাবেলায় নিজের স্ত্রীর কবর দিয়ে গেলে? রহমান ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানে দাফন করে গিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে একটি মূল্যবান চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে, আর এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। এই কথা শোনার পর কবরস্থানের দারোয়ান ফাতেমার স্বামীকে সহায়তা করল। তারা দুজন মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর খুঁড়ে ফেলল। ততক্ষণে ফাতেমার স্বামীর ভয় কেটে গিয়েছিল, তার চাবি খুঁজে পাওয়ার আশা মনের মধ্যে জেগে উঠেছিল। যখন কবর সম্পূর্ণ খোঁড়া হয়ে গেল, তখন তাদের দুজনের চোখ কপালে উঠে গেল। দারোয়ান আবারও তাড়াতাড়ি করে কবরের মাটি চাপা দিতে শুরু করল। তারা দুজনেই ঘন ঘন ঘামাচ্ছিল। দারোয়ান বলল, তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এত আজাব হচ্ছে? ফাতেমার স্বামী তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যা কিছু তার স্ত্রীর সাথে ঘটেছে সেগুলো কি আসলেই বাস্তব নাকি স্বপ্ন? তার স্ত্রী তো অনেক নেক আর পরহেজগার একজন মহিলা ছিল, সবাই তার প্রশংসা করত। সে তো কখনো এমন কোনো গুনাহ করেনি যার কারণে তার এরকম শাস্তি হতে পারে। রহমান অস্থিরতায় ছটফট করতে লাগল। রহমান বলল, আমার স্ত্রী কি এমন পাপ করেছিল যে এরকম শাস্তি পাচ্ছে? দারোয়ান বলল, তুমি চাবির জন্য অন্য ব্যবস্থা করে নাও, দরকার হয় নতুন কোনো চাবি বানিয়ে নাও, কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব। আর তুমি তো নিজের চোখেই দেখলে কবরের আজাব, কবরের আজাব শেষ হওয়ার নামই নিচ্ছে না, আর সে কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে। তার তরফ থেকে আল্লাহতালার কাছে তওবা এবং ইস্তেগফার করো, আর যদি এমন কোনো গুনাহ থেকে থাকে যা সে থাকতে করেছে, সেই গুনাহ তালাশ করো, যাতে করে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারো। রহমান কান্না করতে করতে পুনরায় বাড়িতে ফিরে এলো। ফাতেমার মা রহমানকে দেখে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত গভীর রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি। রহমান তার শাশুড়ির পায়ের কাছে বসে পড়ল এবং কান্না করে বলতে থাকল, আম্মা, আমার সুখ শান্তি সব কিছু হারিয়ে গেছে। এখনও রহমান অনেক ঘেমেছিল। ফাতেমার মা বলল, বাবা, আমাকে বলবি তো হয়েছেটা কি, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? রহমান বলল, আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখেছি তারপর হয়তো বা আমি বাকিটা জীবন শান্তিতে নিঃশ্বাসটা নিতে পারবো না। ফাতেমার মা ভয় পেয়ে গেলেন এবং বললেন, ভঙ্গিতা না করে আমাকে সবটা খুলে বলো বাবা, আসলে হয়েছে কি? রহমান কাঁদতে কাঁদতে বলল, যখন চাবি খোঁজার জন্য ফাতেমার কবর খুঁজছিলাম, তখন আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আম্মা, ফাতেমার মতো এত পরহেজগার মহিলার এত কঠোর আজাব হচ্ছিল যে তা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ফাতেমার ঠোঁটের উপর আগুন জ্বলছিল আর সে ভয়ঙ্করভাবে চিৎকার করছিল যন্ত্রণায়। আমি যখন কবরস্থানের আগুন নিভানোর চেষ্টা করলাম, তখন আমার চোখে পড়ল যা অনেক বড় হয়ে গিয়েছিল, আর শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিকই ছিল, কিন্তু তার ঠোঁট একদম ভয়ঙ্করভাবে জ্বলে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আগুন নিভাতে পেরেছিলাম, কিন্তু তারপর আবার ধাও ধাও করে আগুন জ্বলতে শুরু করল। প্রথমে তো আমি বুঝতেই পারিনি, কিন্তু তারপর দারোয়ান বলল, এটা আল্লাহর শাস্তি,
আল্লাহতালা শুধু তার ঠোঁটি পোড়াচ্ছেন। আম্মা, আমি বুঝতে পারছি না শুধু তার ঠোঁটটি কেন জ্বলছিল। সে তো ওই ঠোঁট দিয়ে সবসময় আল্লাহর জিকির করত। সে তো ঠোঁট দিয়ে কখনোই কারো দুর্নাম করেনি। সে তো ভালো মহিলা ছিল। ফাতেমার স্বামী এবং ফাতেমার মা এইভাবে সারা রাত কান্না করল এবং ফাতেমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করল। ফজরের আজান যখন দিল তখন ফাতেমার মা রহমানকে বলল, তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে যা যা দেখেছ সেসব কিছুই বলো, একমাত্র তিনিই বলতে পারবেন আসলে সমস্যাটা কোথায়, আমার মেয়ের সাথে এরকমটা হচ্ছে কেন, আমার মেয়ের ওপর এরকম আজাব কেন হচ্ছে। ইমাম সাহেব খুবই নেক এবং ইমানদার একজন ব্যক্তি, আমার বিশ্বাস তিনি আমাদেরকে সহায়তা অবশ্যই করবেন। রহমানের এই কথাটা সঠিক বলে মনে হল, কারণ সেই সমস্যার সমাধান যদি কেউ দিতে পারে তাহলে সেটা একমাত্র ইমাম সাহেব। রহমান মসজিদে নামাজ শেষে কান্না করতে করতে গত রাতে ঘটে যাওয়া সকল ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল। সব কিছু শুনে ইমাম সাহেব বললেন, আমি ফাতেমার মায়ের সাথে দেখা করতে চাই। রহমান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলো। ফাতেমার মায়ের সাথে ইমাম সাহেবের দেখা করিয়ে দিল। ইমাম সাহেব ফাতেমার মাকে জিজ্ঞেস করলেন, বোন, আপনি আমাকে এটা বলুন, ফাতেমা কি কখনো কারো নামে গীবত করেছে বা চুগুলগিরি করত না তো, বা এমন কোনো গুনাহ যা তার মুখ দিয়ে হতো? ফাতেমার মা বলল, না, আমার মেয়ে শুধু সেলাইয়ের মেশিনে কাজ করত, আর তার কাছে এত সময় ছিল না যে সে আশেপাশের প্রতিবেশীদের বাসায় যাবে বা বন্ধুবান্ধবদেরকে বাড়িতে ডেকে কারো নামে বদনাম করবে। এটা শোনার পর ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করলেন যা শুনে ফাতেমার মা চমকে উঠলেন। ইমাম সাহেব বললেন, ফাতেমা কি কখনো কারো আমানত নিজের হাতে রাখত, যেমন কাপড় দিয়ে জামা বানানোর পর বেঁচে যাওয়া কাপড়ের টুকরো বা এরকম কিছু? তখন ফাতেমার মা বলল, না, ফাতেমা তো সব কিছুই ফেরত দিয়ে দিত, আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু সে তাদের কাছ থেকে চেয়ে নিত। তখন ইমাম সাহেব বললেন, একটু ভেবে বলুন, এরকম কোনো কারণে কবরের এই আজাব হতে পারে যার কারণে তার মুখের ভেতর আগুন জ্বলছে, কিন্তু আমার তো মনে হয় এখানে আমানত নিয়েই কিছু রয়েছে, কারণ ফাতেমার চরিত্র সম্বন্ধে আমি নিজেও জানি। আসলে ইমাম সাহেব আগে থেকেই ফাতেমাকে চিনতেন, তার কাছেই ফাতেমা কুরআন মাজিদ হিফজা করেছিল। ইমাম সাহেব বললেন, আপনি তবু একটু ভেবে বলুন তো কোনো অপরাধ যা সে করত, আর সে অপরাধ করত ফাতেমার মুখ দিয়ে। ফাতেমার মা বলল, সে একটিমাত্র অদ্ভুত কাজ করত, আর তা হচ্ছে কেচি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতা কাটত, আর সুতার যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাবাত। শুধুমাত্র এই কাজের সময় আমি তার মুখে সুতা দেখেছিলাম। এই কাজের জন্য সে কেচি ব্যবহার করত না, মুখ দিয়ে সুতা কেটে সুতা চিবিয়ে ফেলত। অনেকবার আমি তাকে বুঝিয়েছি যে এভাবে সুতায় ঠোঁট কেটে যেতে পারে, কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল। তখন ইমাম সাহেব বললেন, হতে পারে এই শাস্তি তার ওই মুখ দিয়ে সুতা কাটার কারণেই হয়েছে, কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন কাপড় সেলাই করতে করতে সে সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়েছিল। হয়তো মৃত্যুর সময় সুতার টুকরো তার মুখে রয়ে গিয়েছিল, আর ওই সুতার কারণেই তার উপর আজাব হচ্ছে। সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সাথে সুতার একটি ছোট টুকরাও ওই ব্যক্তির আমানত হিসেবে গণ্য হয়। যে কাপড় সেলাইয়ের জন্য মজুরি দেয় সব বেঁচে থাকা জিনিসপত্রের মতো তার কাপড়ের সুতাও ফিরিয়ে দেওয়া আবশ্যক। তার জন্য এটাই ভালো হবে যে আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন, আর যারা যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করতে দিত তাদের কাছে দেখা করে তাদেরকে ফাতেমার এই অভ্যাস সম্বন্ধে বলুন, তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন। এই কথা শুনে ফাতেমার মা অনেক বেশি পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটি তো সামান্য একটি বিষয় ছিল, কিন্তু এ কারণে ফাতেমার এত কঠিন আজাব হবে এটা তো মাথাতেও আসেনি। তারপর ফাতেমার মা সেসব মানুষদেরকে তার বাড়িতে জমাট করালেন যারা ফাতেমার কাছ থেকে জামা বানাতে দিত, আর তাদের সবার কাছে ফাতেমার এই ছোট অভ্যাসের সম্বন্ধে ব্যাখ্যা করে ফাতেমার মাগফিরাতের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন। কিন্তু এটা তো তেমন কোনো বড় কথা ছিল না, তাই সবাই তখনই ফাতেমাকে ক্ষমা করে দিয়েছিল। কিন্তু মানুষের নজরে এটা তো গুনাহ ছিল না, কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ আমল নামায় তা অনেক ভারী হয়। যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের, এই জন্য ফাতেমা এই ছোট্ট একটি অপরাধ করেও শাস্তির শিকার হয়েছে। সবাই ফাতেমার ভালো চরিত্রের সম্পর্কে অবগত ছিল, এই জন্য তারা ফাতেমাকে মাফ করে চলে গিয়েছিল। তার পরের দিন রাতে ফাতেমার মা রহমানকে বলল, বাবা, তুমি পুনরায় চাবির জন্য কবর খনন করো, কবরের ভেতরের অবস্থা দেখে আমাকে এসে বলো, তার উপর থেকে কি শাস্তি সরে গেছে। আসলে ফাতেমার মা জানতে চেয়েছিলেন ফাতেমার আজাবের পেছনের আসল কারণ কি, আসলে কি সেই সুতার গুনাহ তার উপর গণ্য হয়েছিল। ওই রাতে পুনরায় রহমান দারোয়ানের কাছে গেল, আর তারা দুজনে মিলে কবর খুঁড়ল। তারা দেখল ফাতেমার কবর একেবারে ঠিক আছে, তার লাশ থেকে সুগন্ধ বের হচ্ছে, চাবি কবরের ভেতরেই ছিল।
রহমান সেখান থেকে চাবি নিয়ে নিল আর কবর পুনরায় বন্ধ করে দিল। রহমান বাড়ি ফিরে এসে তার শাশুড়িকে সব কথা খুলে বলল। ফাতেমার মা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছিল। যখন এই কথা গ্রামবাসীরা জানতে পারল তখন তারা সবাই অবাক হয়ে গেল। তারা সকলেই ভাবতে থাকলো এরকম একটি পরহেজগার মেয়ের উপর সামান্য একটি অপরাধের জন্য এত বড় আজাব নাজিল হয়েছে। সকল গ্রামবাসীরা তওবা ও ইস্তেগফার করল, সকলেই তাদের নিজেদের ভুল ত্রুটি শুধরাতে শুরু করল। ওই দিনের পর থেকে ওই গ্রামের সকলে আমানতের ব্যাপারে খুবই সচেতন হয়ে উঠল। কারো কাছে যদি কারো সামান্য কিছুও থাকতো তাহলেও তা যত দ্রুত সম্ভব তারা ফিরিয়ে দিত সবাই সবার কাছে। ফাতেমা তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার স্বামী এবং তার মাকে একদম একা করে চলে গিয়েছিল। ফাতেমার স্বামী, ফাতেমার ছোট একটি মেয়ে আর ফাতেমার মা, তারা তিনজন সবসময় ফাতেমাকে মনে করত। আর ফাতেমা তো একটি ফুল ছিল যার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। তার চলে যাওয়ার পরেও কেউ তাকে বিন্দুমাত্র ভুলে যায়নি। সে তার ভালো চরিত্র, ভালো আচরণের জন্য আজও পর্যন্ত সবার হৃদয়ে বেঁচে আছে। হয়তো সে এখন জান্নাতে রয়েছে। যে ছোট্ট একটি গুনাহ সে করেছিল তার শাস্তি তো সে ভোগ করেছিল। দেখতে গেলে এটি তো সামান্য একটি বিষয় যে ছোট একটি সুতার টুকরো দাঁত দিয়ে সে কেটেছিল। অধিকাংশ সময় দর্জিরা এরকম ভুল করে ফেলে। অনেক মহিলাকে আমি নিজ মুখ দিয়ে সুতা কাটতে দেখেছি, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন যে এই কারণে মানুষকে আল্লাহর সামনে জবাবদিহি দিতে হবে? কারণ ছোট একটি সুতার টুকরো আমানতের একটি অংশ, আর তার হিসাব কবর পর্যন্ত যাবে, আর সামান্য বেখেয়ালি কারণে আল্লাহর আজাব নাজিল হবে। এই জন্য আমাদের আজকের ভিডিওটি আপনাদেরকে উদ্দেশ্য করে, যারা দর্জির কাজ করেন। যদি আপনারাও এই ধরনের কোনো ভুল করে থাকেন তাহলে দয়া করে এরকম ভুল আর কখনো করবেন না, আমানতের খেয়ানত করবেন না। সুতা থেকে শুরু করে বোতাম পর্যন্ত সব কিছু কাস্টমারকে ফিরিয়ে দিবেন। আমি আশা করি আজকের এই গল্প থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। আর যারা আমানতের মর্যাদা করেন না তারাও ভিডিওটি দেখার পর হয়তো আমানতের মূল্য বুঝতে শিখবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।